আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতেই জানিয়ে দিব, আফগানিস্তান ছাড়ছে মার্কিন সেনা, বহু জঙ্গি দল এখনও সক্রিয়। এদিকে জানবেন পশ্চিমবঙ্গে মমতায় থাকছে, ভারত জুড়ে আনন্দের জোয়ার। এরপর জানবেন আমেরিকার দুঃস্বপ্নের কারণ হবে চীনা পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান G20। এদিকে থাকছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করায় ইরানের দুজনের ফাঁসি। বিস্তারিত সংবাদে আরও জানবেন নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে, প্রত্যাশা ইরানের। এবং সর্বশেষ সংবাদে জানবেন আবারও সক্রিয় IS, আতঙ্কে ইরাক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। আফগানিস্তান ছাড়ছে মার্কিন সেনা, বহু জঙ্গি দল এখনও সক্রিয়। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের দিকে অগ্রসর হওয়ার সঙ্গে শেষ হচ্ছে দুই দশকব্যাপী চলা একটি যুদ্ধ। কিন্তু আফগানিস্তান যাতে পশ্চিমা মাটিতে হামলার জন্য সন্ত্রাসীদের অভয়ারণ্য না হয়ে উঠে তা ওয়াশিংটন কিভাবে নিশ্চিত করবে সেটা নিয়েই এখন প্রশ্ন উঠেছে। শনিবার 1 মে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে আল আরাবিয়া পোস্ট। সেনা প্রত্যাহার হুকুমের পুরো ভাগ আসছে 2020 সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যকার বিতর্কিত চুক্তি। 2017 সাল থেকে সামরিক বিশ্লেষকরা আফগান সরকারের বিরুদ্ধে কাজ করছে এমন অন্তত 20টি সন্ত্রাসী গ্রুপকে চিহ্নিত করেছে। গত কয়েক বছরে এ সংখ্যা কমেনি। যুক্তরাষ্ট্রের কাউন্টার টেরোরিজম প্রকল্পের জ্যেষ্ঠ পরিচালক ডক্টর হ্যানোদ জ্যাকব সিন্ডলার বলেন, আফগানিস্তানের কয়েকটি ভিন্ন গোষ্ঠী কাজ করে তা বের করা যতটুকু না গণনা কার্য তার চেয়ে বেশি বিচ্ছিন্ন হওয়ার প্রবণতা দেখিয়েছে। এটা পরিষ্কার যে তালেবান ছাড়াও আফগানিস্তানে বেশ কয়েকটি জাতিগোষ্ঠী কাজ করছে। এদিকে জানবেন পশ্চিমবঙ্গে মমতায় থাকছেন। 8 দফায় ভোট গ্রহণের পর আজ ভারতের পশ্চিমবঙ্গ সহ 4 রাজ্য এবং কেন্দ্রশাসিত একটি অঞ্চলের নির্বাচনে ভোট গণনা ও ফল ঘোষণা করা হচ্ছে। পশ্চিমবঙ্গে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন। আনন্দবাজার পত্রিকার অনলাইনে দুপুর 1টা নাগাদ 206 আসনে তৃণমূল কংগ্রেসের এগিয়ে থাকার কথা জানানো হয়েছে। অন্যদিকে 83 আসনে এগিয়ে রয়েছে ভারতের কেন্দ্রীয় ক্ষমতাসীন দল BJP। সব ভোট গণনা শেষ হতে সন্ধ্যা পেরিয়ে যেতে পারে, কিন্তু দুপুর 1টায় 200 আসন পেরিয়ে তৃণমূল। তবে ভারতের করোনা যে ভয়াবহ আকার ধারণ করেছে তাতে একটা উচ্ছ্বাস দেখানোর সময় নয় বলে জানিয়ে দিলেন রাজ্য তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। তার বক্তব্য, এই জয় কোনো বিজয় মিছিল হবে না, এটা আনন্দ করার সময় নয়। রাজ্য কত মানুষ মারা যাচ্ছেন, আমার নিজের অনেক আত্মীয় মারা গেছেন, এমনকি যারা আমাকে ভোট দিয়েছিলেন তাদের অনেকেই নেই। এ অবস্থায় বিজয় মিছিল বা আনন্দ করার মতো মানসিক অবস্থা নেই আমার। নীলবাড়ি লড়াইয়ে ফিরহাদ নিজে কলকাতা বন্দর থেকে প্রার্থী হয়েছেন। সেখানে দুপুর পর্যন্ত BJP-র প্রার্থীর সঙ্গে তার প্রাপ্ত ভোটের ব্যবধান 17,000, তবে জিতবেন বলে শুরু থেকে আত্মবিশ্বাসী ছিলেন ফিরহাদ। তার বক্তব্য, কোনো দুশ্চিন্তা নেই আমার, টেনশন নেই আমার, মানুষের জন্য কাজ করেছি, আমি নিজেকে ফর দ্য পিপল, বাই দ্য পিপল, টু দ্য পিপল মনে করি, মানুষ বিবেচনা করে মতামত দিয়েছেন। 292টি আসনে 8 দফায় ভোট হয়েছে। 2021 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন গত 27 মার্চ থেকে শুরু হয়েছিল ভোট প্রক্রিয়া, যা গত বৃহস্পতিবার সন্ধ্যায় শেষ হয়েছে। শামশেরগঞ্জ ও জঙ্গিপুরের সংযুক্ত মোর্চার প্রার্থীদের করোনা ভাইরাসে মৃত্যু হয়, সেই 2 আসনের নির্দিষ্ট দিনে ভোট হয়নি। আগামী 16 মে সেখানে ভোট হবে, ফলাফল প্রকাশ হবে আগামী 19 মে। অর্থাৎ সার্বিকভাবে 294 আসন বিশিষ্ট পশ্চিমবঙ্গ বিধানসভা ম্যাজিক ফিগার 148 এর মধ্যে তৃণমূল সে ফিগার ধরে রেখেছে বলে দেখা যাচ্ছে। 3 দশকের বেশি সময় ধরে বাম শাসনের অবসান ঘটে 1 দশক আগে পশ্চিমবঙ্গ ক্ষমতায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। তখন তৃণমূলের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল মূলত বাম ও কংগ্রেস, এরাই সরাসরি BJP-র সঙ্গে তৃণমূলের প্রতিদ্বন্দ্বিতার কথা বলে আসছেন বিশ্লেষকরা। অথচ 5 বছর ধরে 2016 সালে বিধানসভা ভোটে BJP এই রাজ্য মাত্র 3টি আসনে জয় পেয়েছিল, কিন্তু 2019 সালে লোকসভা ভোটে সেই BJP 18টি আসন দখল করে। এরপর থেকেই বাড়তে থাকে BJP-র জনপ্রিয়তা। তৃণমূলের অনেক সদস্য BJP-তে যোগ দেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিয়মিতই এ রাজ্যসভা সমাবেশ করে গেছেন। এরপর জানবেন আমেরিকার দুঃস্বপ্নের কারণ হবে চীনা পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান G20। চীনের প্রথম প্রজন্মের যুদ্ধ বিমান G20-তে ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্থাপন করা হয়েছে। এর ফলে 2 আসন বিশিষ্ট এ যুদ্ধ বিমান হামলার কাজে নিজের নিয়ন্ত্রণে থাকা কিছু ড্রোনও ব্যবহার করতে পারবে, যা শত্রুর জন্য প্রকৃত দুঃস্বপ্ন হয়ে উঠবে। চীনা দৈনিক সাউথ চায়না মর্নিং পোস্টের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা স্পুতনিক এ খবর দিয়েছে। দৈনিকটিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, পাইলবিহীন বিমান বা ড্রোনগুলো
শত্রু যুদ্ধ বিমানগুলোকে ফাঁদে ফেলার জন্য চমৎকার ট্রোপ হিসেবে ব্যবহৃত হবে। সেই সাথে এইসব ড্রোন শত্রুপক্ষের গোয়েন্দা তথ্য সংগ্রহ করে এবং শত্রুর আকাশ প্রতিরক্ষার ব্যবস্থার উপর হামলা চালাতে পারবে, ফলে আকাশ যুদ্ধে ড্রোন ব্যবহার করে শত্রুর উপর শ্রেষ্ঠত্ব অর্জন করা সম্ভব হবে। সাউথ চায়না মর্নিং পোস্ট আরও জানিয়েছে, এখন থেকে 2 বছর পর G20 যুদ্ধ বিমান রুশ ইঞ্জিনের পরিবর্তে চীনে তৈরি ইঞ্জিন বসানো হবে। চীনা দৈনিকটি এ সম্পর্কে বিস্তারিত আর কোনো তথ্য জানায়নি। এরপর থাকছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করায় ইরানের দুজনের ফাঁসি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তি করায় ইরানের 2 ব্যক্তিকে ফাঁসির দণ্ডাদেশ দিয়েছে দেশটির একটি আদালত। গত বছরের জুন মাসে আটক করে জেল হাজতে রাখা হয়, তাদের একজনের নাম ইউসুফ মেহরাত, আরেকজনের নাম এখনও জানা যায়নি। আরব নিউজ জানায়, সারকাজি প্রদেশের আরাক শহর থেকে আটক ওই দুজনের বিরুদ্ধে গত বৃহস্পতিবার আদালত ধর্মবিদ্বেষ বা ব্লাসফেমির অভিযোগ এনে ওই দণ্ডাদেশ দেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তি করায় আদালত তাদের বিরুদ্ধে ধর্মবিদ্বেষের অভিযোগে মৃত্যুদণ্ড দেয়। বিস্তারিত সংবাদে আরও জানবেন, নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে প্রত্যাশা ইরানের। ইরানের সাথে ইউরোপীয় ইউনিয়ন ও বিশ্ব শক্তি 2015 সালে স্বাক্ষরিত চুক্তি পুনর্বহালের অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় চলমান আলোচনায় সকল পক্ষের মধ্যে সমঝোতা অনুযায়ী ইরানের তেল ব্যাংক ও অন্য বিভিন্ন ক্ষেত্র এবং বেশিরভাগ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রত্যাশা করেছে তেহরান। ভিয়েনা আলোচনায় ইরানি প্রতিনিধি দলের প্রধান ও দেশটির পররাষ্ট্র উপমন্ত্রী আব্বাস আরাকচি শনিবার তৃতীয় দফার বৈঠক শেষে ইরানি সংবাদ মাধ্যমের কাছে এই কথা জানান। তিনি বলেন, ইরানের জ্বালানি খাত, যার মধ্যে তেল ও গ্যাস অন্তর্ভুক্ত, অথবা গাড়ি নির্মাণ শিল্প, অর্থনীতি, ব্যাংকিং এবং বন্দরের উপর নিষেধাজ্ঞা এই পর্যন্ত আলোচনায় সমঝোতার ভিত্তিতে তুলে নেওয়া উচিত। তবে কোনো প্রক্রিয়া ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না বা তেহরান ওয়াশিংটন কি দাবি পূর্ণ করবে এবং এর বিনিময়ে কি লাভ করবে তা বিস্তারিত কিছু জানাননি তিনি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালের চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা দেন। যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে ইরান চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়ে সীমিত কর্মসূচি জোরদার করে। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চুক্তি পুনরুজ্জীবিত করার ইচ্ছা প্রকাশ করলেও তিনি জানিয়েছেন, ইরানকে আগে তার কর্মসূচি থেকে সরে আসতে হবে। অপরদিকে ইরান আগে দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবি করেছেন। এবং সর্বশেষ সংবাদে জানবেন, আবারও সক্রিয় IS, আতঙ্কে ইরাক। ইরাকে আবারও সক্রিয় হয়ে উঠেছে জঙ্গি গোষ্ঠী IS। দেশটির রাজধানী বাগদাদে পরপর 2টি বড় ধরনের আত্মঘাতী হামলার পর এবার কুর্দি আধুষিত কিরকুটে হামলা চালিয়েছে জঙ্গি গোষ্ঠী। স্থানীয় সময় শনিবার 1 মে মেসমার্গা বাহিনীকে লক্ষ্য করে একের পর এক বিস্ফোরণ ঘটনায় IS, এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর সিনহুয়ার কর্তৃপক্ষ জানায়, কিরকুটের আলতুন কুপ্রি শহরের বাইরে মেসমার্গা বাহিনীর তল্লাশি চৌকি লক্ষ্য করে হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে। এ সময় IS জঙ্গিদের সঙ্গে 45 মিনিটের বেশি গোলাগুলি চলে। তবে IS এর মর্টার, মেশিন গান ও ভারী অস্ত্রের কাছে টিকতে পারেনি কুর্দি বাহিনী। ইরাকে প্রায় বিলীন হয়ে যায় IS এর কাছে, কিভাবে এত আধুনিক অস্ত্র পৌঁছালো তা নিয়ে চিন্তায় পড়েছে ইরাক বাহিনী। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।